দায়িত্ব পালন করতে যেয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে, নির্বাচনে কোথাও কোথাও সহিংসতা ও প্রাণহানি হয়েছে, এটা ব্যর্থতা বলে স্বীকার করেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শতভাগ সাফল্য কেউ পায় না, তারাও শতভাগ সফল হতে পারেননি, আস্থা অর্জন করতে পারেনি কোনো কোনো রাজনৈতিক দলের। নানা আলোচনা সমালোচনার মধ্যে পাঁচ বছরের দায়িত্ব পালন শেষ করলেন কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। সোমবার বিদায় নেওয়ার আগে সাফল্য ব্যর্থতার দুই রকম তথ্যই তুলে ধরে করলেন শেষ সংবাদ সম্মেলন। তবে এতে যোগ দেননি কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির তথ্য তুলে ধরে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন বিদায়ী সিইসি। সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করতে না পারার কথাও জানান। আমরা অনেক ভোটার নিহত হয়েছেন, অনেক ভোট কেন্দ্র বন্ধ হয়েছে, এখনো যেগুলো বন্ধ আছে সেগুলো এই সময়ের মধ্যে আমরা নির্বাচন করতে পারি নাই, কারণ টাইম ছিল না, সে কারণে যেগুলো বিশেষ করে শেষের দিকে নির্বাচনগুলো হলো, তো সেগুলো তো আমাদের অবশ্যই ব্যর্থতা। কোনো কোনো রাজনৈতিক দল আমাদের প্রতি খুশি না, সন্তুষ্ট না, তাদের আস্থা অর্জন করতে পারিনি, তারা নির্বাচনে যাবেন না, নির্বাচন তারা করবেন না। 2018 সালের সংসদ নির্বাচনে 213 কেন্দ্রে শতভাগ ভোট পড়া অস্বাভাবিক বলে আবারও স্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার। শতভাগ নির্বাচন হওয়াটা অস্বাভাবিক, পরিষ্কারভাবে আমি স্বীকার করেছি, কিন্তু এই অস্বাভাবিক বিষয়টা আমাদের এখন কিছু করার নেই, কারণ এখন আদালতের কাছে চলে গেছে, আদালত এটা নির্ধারণ করতে পারবে শুধু। তবে নিজেদের কর্মকাণ্ডে কমিশন মোটেও বিব্রত নয় জানিয়ে সিইসি বলেন, সব সন্দেহ দূর করে 71% ইউপি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ সহ মোট 6690টি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন তারা, রয়েছে আরও অনেক সাফল্য। নির্বাচনে আমরা সর্বোত্তম প্রচেষ্টা করে নির্বাচনের আইন কানুন এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কোন রকম অভাব রাখি নেই, সেই রকম নির্বাচন এখানে আমরা করার চেষ্টা করেছি, সুতরাং সেখানে আমরা কোনো বিব্রতি নেই, কোনো দুর্বলতা নেই এবং কোনো রকমের এখানে আমাদের কমতি নেই। 2017 সালের 15 ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন দায়িত্ব গ্রহণ করে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।